হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। বিছানাটার অবস্থা দেখো শুধু কি হয়ে আছে। আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, বাট বাবা না এখনো ওঠেনি, তো ওকে এখন ওঠাবো, তারপর বিছানা ঠিক করবো। বিছানাটার অবস্থা দেখো, বাবাই বাবাই বাবাই, ওঠো, আর কতক্ষণ ঘুম করবে, খেতে হবে তো বাবান। ও বা বাপাই, ওঠো ওঠো বাবা, চলো ওকে ঘুম থেকে উঠিয়ে নিই, পেটটা পুরো পড়ে গেছে, দেখো খাওয়াতে হবে। ওঠো বাবা ওঠো, এখন বাজে হচ্ছে সকাল 9:10, তো আমি উঠেছি 8:15 নাগাদ। উঠে একটু কাজবাজ সারলাম, বাথরুম গেলাম, ব্রাশ করলাম, তারপরে এখন ওকে ওঠাচ্ছি, উঠিয়ে তারপরে খাইয়ে তারপরে আবার কাজ করতে লাগবো। তো সারাদিন আজকে আমি কাজে কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে দেখো ব্লগটা লাস্ট অবধি দেখো তোমরা প্লিজ। বাবান উঠে গেছে, এই দেখো, আর আমি বিছানাও গুছিয়ে নিয়েছি, এখন ওকে খাওয়াবো, দুষ্টুমি স্টার্ট। ঘুম থেকে উঠে যাওয়া মানেই তো দুষ্টুমি স্টার্ট হয়ে যায়। চলো ওকে খাইয়ে নিই, চলো। আমি চারিদিকে ঘরে অন্ধকার করে রেখেছি, দেখো এত গরম, তাই জন্য লাইটও জ্বালাতে পারছি না গরমের জন্য। সো এখন ওকে খাইয়ে নেবো, তাই তো, ব্রাশ করে খাবে, তাই তো কি খাবে, গরম করে খাবে, ব্রাশ করবে, হ্যাঁ চলো। মোবাইলে তো নেট নেই, তুমি তো জানো, চলো ব্রাশ করে নেবে, ঠিক আছে চালিয়ে দিচ্ছি, চলো ব্রাশ করবে। যাও টয়লেট, টয়লেট করবে টয়লেটের মধ্যে, চলো তাহলে ওকে খাইয়ে নিই। জামা কাপড়গুলো যখন মেলেছিলাম এতটাই রোদ ছিল আর ভিডিও করতে পারিনি, দাঁড়ানো যাচ্ছিলো না, মনে ছিল না মাথা ঘুরে পড়ে যাব। এখন দেখো একটু মেঘের মেঘ করেছে, লাগছে যে বৃষ্টি হবে, ভগবান যেন বৃষ্টি আজকে হয়, নাহলে পুরো মারা যাবে মানুষ, আর বৃষ্টি হলে যেন ভালোভাবে বৃষ্টি হয়। তো এতগুলো জামা প্যান্ট এখন আমাকে তুলতে হবে, তাড়াতাড়ি করে আগে তুলে নিই, বৃষ্টি আস মানে মেঘ করেছে দেখেই আমি আরও বাইরে আসলাম তাড়াতাড়ি করে। আর কী বলতো, মানে এক ঘন্টাও লাগতে লাগে না মানে জামা কাপড়, তার আগেই সব শুকিয়ে পাপড় হয়ে যায় একদম, তো সেই জন্য জামা কাপড়গুলো চলো তুলে নিই। আজকে আমার কাজটা ওর বাবা করছে, দেখো প্যান্ট পরিয়ে দিল, আর এরা মানে আমরা সবাই এসি রুম ছাড়া বেরোচ্ছি না, সবাই এসি রুমেই থাকছি সারাদিন। আগে আমি জামা কাপড়গুলো দেখো এনে ওই ঘরে রাখতাম, এখন আমি এখানে রেখেছি, কারণ আমি স্নান টান করে এসে তারপরে এখানে এসে বসেই জামা কাপড়গুলোকে গোছাবো, তাই দেখো দুজনকে দেখো দেখো এই হচ্ছে কাজ, স্নান টান করে এসে দুজনে বসে গেলো আর আমি গাধার মতো খেটে যাচ্ছি, আর দুজনে সুন্দর মোবাইল চালিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো ভাঁজ করে দাও, কি করো তুমি, কি না না কি করো তুমি, এমন ভাবে বলছো বলছো সব করো, আস্তে আচ্ছা থাক না, দুদিন থাকি না, দেখো দেখো ছেলেকে চেনে না, আমাকে চাই না তো, তাহলে বুঝতে পারছো তো তোমরা আমার কি অবস্থা ঘরে, আমি কি জন্য আছি ঘরে, শুধু কাজের ঝি। এই দেখো মফ নিয়ে এসেছি, এখন ঘর মুছবো, কাজের ঝি, তারপরে আরও ওখানে কাজ বাকি আছে, জামা কাপড় কাচবো আর বাথরুমও পরিষ্কার করবো আজকে, এই হচ্ছে আমার কাজ। চলো তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিই, অনেক বেলাও হয়ে গেছে, ছেলেটাকে খাওয়াতেও হবে। কাজ বাজ সেরে স্নান টান করে চলে এসেছি, আবারও চলে এসেছি এসি ঘরে, এই দেখো এসি চলছে। আমাদের এ মাসে মোটামুটি 4,000 টাকা বিল আসবে এসি, কারণ সারাদিন এসি চলছে, ছেলে পড়ছে এসিতে, আমি মানে এরা খাচ্ছেও এসিতে, আমরাও খাচ্ছি এসিতে, যত কাজ বাইরে কাজ ছেড়ে যতক্ষণ ঘরে থাকছি ততক্ষণ এসি চলছে আমাদের। তো এবারে আমাদের এই মাসে অনেক বিল আসবে, তো দেখো আমি স্নান টান করে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, দেখো জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে, এদিকে বাবা বদমাশি করছে, আরেকজন দেখো খেতে বসে গেছে বদমশায়, হাফ খাওয়াও হয়ে গেছে,
বাবাকে খাওয়াবো। আর সাথে সামনে দেখো অল টাইম মোবাইলটা কিন্তু চলছে, খেতে বসছে কিন্তু মোবাইল স্ট্যান্ড করিয়ে মোবাইলে চলছে, মুভি চলছে। আর একজন বদমাইশি করছে, ওকে খাওয়াবো, খাইয়ে নিই তারপরে আমি নিজে খেতে বসবো। চলো খাইয়ে নিই ওকে। খাবার খাবে তো, মাংস খাবে? ঠিক আছে, ওটা মাছ, মাছ ঠিক আছে, চলো তাহলে ওকে খাইয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, বাবান ছাদ থেকে খেলেও চলে এসছে, এখন কি করবে বলে দাও। সাইকেলটা খেলেছো, এখন এখন কি করবে? ছাড়ো ছাড়ো, এখন কি করবে? তাহলে চলে আসো, জলের বোতলটা নিয়ে তোমার নিয়ে আসো, বসে পড়ো বসে পড়ো। আবার আমরা এসি রুমে, দেখো এসি চলছে কন্টিনিউয়াসলি। এই যে বাবানের ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, বাবার ম্যাগি খাবে। আর এখন কি লিখবে, খাতা বইও নিয়ে ব্যাগ নিয়ে চলে এসেছি, লিখতে লিখতে খাবে, তাই তো? না আমি খাইয়ে দেবো, তুমি লিখবে না, তাহলে হবে না, দেরি হয়ে যাবে। বসো বসো, ওটা মুখে, বাবা কালকে ওটা কি বলেছে বাবা, বাবাকে বলবো? তাহলে মুখ, ওটা মুখ থেকে নামাও, বসো, খাতা খোলো, বসো আগে, বসো চুপ করে বসো আগে, হ্যাঁ খাতাটা খোলো, ঠিক আছে এবিসিডি লেখো, খাতা খোলো, পরে লিখবে, আগে বোতলটা রাখো সাইডে, হ্যাঁ খাতাটা খোলো, দেখো কোথায় লিখেছো লাস্ট, বার করো, এখানে লেখো এই পাশে। নাম ক্যাপিটাল লেটার লেখো, আগে ক্যাপিটাল লেখো, তাড়াতাড়ি লেখো, নিজে নিজে লিখে ফেলো তাড়াতাড়ি, হ্যাঁ মুখে বলে বলে, খাই দিচ্ছি, তুমি গরম আছে একটু, তারপরে লিখে নাও লিখে নাও, লেখো 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 লেখো, তারপরে তারপরে লেখো, নিজে নিজে লেখো, আমি জানি না, তাড়াতাড়ি ঝটপট শেষ করো, মোছো স্কুটি, বেরিয়ে গেছে বাবান, বেরিয়ে গেছে, এই যে মনোজ, আমরা এখন বেরিয়ে পড়েছি রাতেরবেলা, কোথায় যাচ্ছি জানো? চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলে দাও বাবা, আমরা দোকান বন্ধ করে দিয়েছে, দোকান বন্ধ করে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো, তুই থাক তাহলে, আমরা চলে গেলাম বাবান, চলে গেলাম, তাহলে চলো স্কুটিতে ওঠো, দাঁড়াও দাঁড়াও বাবা, স্কুটি স্টার্ট দিয়ে নিক, বসো, তারা আমিও যাব, আমিও যাব, চ।
চলে এসেছি ফাইনালি বিরিয়ানির দোকানে। অনেক বড় লাইন, অনেক লোক আছে, ভিড় আছে। তো একটা হাঁড়ি শেষ হয়ে গেছে, আর একটা হাঁড়ি চলে এসছে। হাঁড়িটা ওঠালে পরে আমরা নিয়ে তারপরে বেরোবো, ঘরে গিয়ে বিরিয়ানি খাবো। ইয়ে কি মজা, আজকে বিরিয়ানি। বাড়ি চলে এসেছি ফাইনালি। দেখো কোথায় গেছিলাম, আনতে গেছিলাম বিরিয়ানি। বিরিয়ানি চলে এসেছি। আমরা হচ্ছি ওই আমরা বিরিয়ানি লাভার, তো মাঝে মাঝেই আমরা রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে নিই। ওরটাও বেড়ে নিয়েছি, আমারটাও বেড়ে নিয়েছি। চলো এবারে খাওয়া যাক, আর লেট না করে। বিরিয়ানি থাকলে দেখলে আর লেট করতে ইচ্ছা হয় না, তাকে ঝটপট করে খেয়ে নিই, গরম গরমও আছে। চলো, এতটা আমি খেতে পারবো না, আমি এটা হাফ খাবো, হাফ আবার বাবাকে দিয়ে দেবো। তো হাফটাই তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আসবে আরেকটা জিনিস, আমাদের অল টাইম ফেভারিট, দেখাবো তোমাদেরকে। দাঁড়াও কী খাচ্ছি, তো আগে এটা খেয়ে নিই ঝাপা ঝপ। যারা যারা খাবে সবাই চলে আসো, ঠিক আছে? চলো তাহলে খাওয়া দাওয়া করো, তারপরে আবার আসছি। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো লস্যি। বানিয়ে নিয়েছি, দেখো দুজনের জন্য দু গ্লাস। এই নিয়ে যাও, তোকে দেওয়া হবে না, আমি খাবো। তুমি লস্যি খেতে পারো, ওই যে বাবা আসতে খাও, যাও। আমিও নিয়ে নিলাম, বাবাও নিয়ে নিচ্ছে, আমরা এখন লস্যি খাবো। চিয়ার্স। সো ফাইনালি খাওয়া দাওয়া করে লস্যি খেয়ে ফ্রেশ হয়ে তারপর বিছানা করে ছাদে চলে এসেছি। এখন দেখো ছেলে ছাদের মধ্যে সাইকেল চালাচ্ছে, ওর বাবা এটা বাম্পার করে দিয়েছে। এই পড়ে 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 তো ওরা এখন এই বাম্পার বাম্পার খেলা করছে, আর আমি বসে আছি একটুখানি। তারপরে হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তারপরে ঘরে শুয়ে পড়বো। প্রচণ্ড গরম ঘরের ভিতরে, বাইরে এত হাওয়া চলছে, খুব ভালো লাগছে। বাবান পুরো ঘেমে গেছিস, গেঞ্জিটা খুলে ফেলো। দেখো এখন রাত দুপুরবেলা, ও সাইকেল চালাচ্ছে, আর এটা কি ওর বাম্পার, এই যে বাম্পারের উপর দিয়ে যাবে। বাম্পারের উপর দিয়ে যা, পড়বি না। তো এখন রাত্রেবেলা আমাদের এইসব হচ্ছে, তারপরে আমরা গিয়ে শুয়ে পড়বো। দেখো জামাটা খুলে দিয়েছে বাবান, ঘেমে গেছে পুরো। তো সবাই তোমরা নিশ্চয়ই শুয়ে পড়েছো, ঘুমিয়ে গেছো, আমাদের তো এখনও ঘুম নেই। বাজে এখন সাড়ে প্রায় 11:45 বাজে রাত, তো আমাদের এখনও ঘুম নেই। রাত্রেবেলা ছাদে একটা লাইট লাগানো আছে, এই দেখো এটা জ্বালিয়ে আমরা বসে আছি এখন এখানে। মোটামুটি 15-20 মিনিট তো থাকবোই, তারপরে হাঁটাহাঁটি করবো, তারপরে ঘরে যাবো। বিছানা বিছানা সব করে চলে এসেছি, তো এরপরে গিয়ে শুয়ে পড়বো। সবাই তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছো। দেখো বাবান বাম্পারের উপর দিয়ে যাচ্ছে না, বাম্পারের উপর দিয়ে যা, সাইড কাটি কেন যাচ্ছিস, সাইড কাটিয়ে যাচ্ছ কেন, বাম্পারের উপর দিয়ে যাও, দেখি কেমন যেতে পারো। বাম্পারের উপর দিয়ে যাও, দেখো দেখো ভীতু রাম কথা করে। তো চলো সবাইকে তাহলে আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নেক্সট সবাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই, গুড নাইট। জানি না তোমরা কিছু শুনতে পেলে কিনা আমার কথা ছেলে চিৎকারে। চলো আরেকবার বলে দিলাম, বাই, গুড নাইট।